ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বৃহস্পতিবারের দিন গিয়ে জুমার রাত এশার সালাতের পর আমাদের সাপ্তাহিক আলোচনা, বিষয় ভিত্তিক আলোচনা এবং তারপরে প্রশ্ন উত্তর পর্ব। আজ তারিখ 16 রজব 1443 হিজরি মোতাবেক 17 ফেব্রুয়ারি 2022। সংক্ষেপে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে এই রজব মাস সম্পর্কে। রজব মাসকে কেন্দ্র করে বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ভাষাভাষীর মাঝে মুসলিম উম্মায় বিভিন্ন রকমের বেদাত দেখা যায়। বেদাতি কর্মকাণ্ড করে থাকে নেকির আশায়, এই বেদাত থেকে সতর্ক সাবধান করার উদ্দেশ্য এবং সুন্নতকে যাতে করে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আঁকড়ে ধরতে পারি, আকিদাই, এবাদতে, আমলে, চলাফেরাই, দৈনন্দিন জীবনে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। রজব মাসের বেদাত, জি, পাঁচটি বেদাত সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব। শুরু করি কোরআনে কারিমের আয়াতে। কোরআনে কারিমের বেশ কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সন্নতের গুরুত্ব বা সন্নতকে আঁকড়ে ধরার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মজবুত করে ধারণ করার, রাসূলুল্লাহ সাল্লাম অনুসরণ করার নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাম আনুগত্যের নির্দেশ দিয়েছেন। এমনকি সাহাবাই কেরাম যাদের সামনে কোরআনে কারিম নাজেল হয়েছে তাদের মতো দিন পালনের প্রশংসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহ, তোমরা যদি ইমান নিয়ে আসো যেমন তারা ইমান নিয়ে এসেছিল, তোমরা যদি মমিন মুসলিম হও যেমন তারা মমিন মুসলিম ছিল। তো সাহাবাই কেরামকে যেমন মমিন মুসলিম ছিলেন, অর্থাৎ সেই জামানায় যেমন ইসলামটা ছিল সেই রকম ইসলাম যদি পালন করো, ফাকা দেহতা দাও, তাহলে হেদায়ত পাবে, তাহলে হেদায়ত পাবে। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামদের আমলে যেই ইসলাম ছিল না, অথচ সেই ইসলাম আমরা ইসলাম মনে করে পালন করছি, মানে ভেজালযুক্ত ইসলাম, তাহলে হেদায়তপ্রাপ্ত নয়, পথভ্রষ্ট। ফাকাদ ইহতাদাওর জায়গায় ফাকাদ দাল্লু বা ফাকাদ দালালতুম, গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। একটি আয়াত শুধু পেশ করি, সূরা কাহফ একেবারে শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন 103 এবং 104 নম্বর আয়াতে, 110টি আয়াত রয়েছে ওতে। উল হালনু নাব্বিয়াকুম বিল আখসারিন আমালা, হে নবী তুমি জানিয়ে দাও, বলে দাও যে তোমাদেরকে কি বলে দেব ওদের সম্পর্কে যারা আমলের ক্ষেত্রে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, আমল করে ক্ষতিগ্রস্ত, ওদের সম্পর্কে জানিয়ে দেব। এত আমল করেনি সেই জন্য ক্ষতিগ্রস্ত, বে আমল জাহান্নামে যাবে, বে আমলের দুনিয়া আখেরাতে শাস্তি হবে, আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তার অপরাধী, দুনিয়ার আজাব, কবরের আজাব, পারলৌকিক আজাব তো রয়েছেই, কিন্তু আমল করার পরেও তারা সবচেয়ে বেশি পথভ্রষ্ট বা ক্ষতিগ্রস্ত। উল হাল নুনাব্বিয়াকুম, তোমাদেরকে বলে দেব কি বিল আখসারিন আমাল, আমলের ক্ষেত্রে সর্বাধিক ক্ষতিগ্রস্তদের সম্পর্কে তারা কারা? তারপর আল্লাহ বলছেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওরা হচ্ছে ওই সব লোক যাদের মেহনত পরিশ্রম ভুল পথে হয়েছে। সাইয়ুন মানে মেহনত পরিশ্রম, দাল্লা মানে ভ্রান্ত পথে, মেহনত করেছে কিন্তু সঠিক পথে করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া যে পথ সিরাতে মুস্তাকিম, সাহাবায়ে কেরামদের পথ আহলে সুন্নাত ওয়াল জামা, এই সাহাবায়ে কেরামদের যারা নির্ভেজাল অনুসারী তাদের পথের প্রতীক ছিল না। দাল্লা সাইহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জগতে যেখানে কর্ম করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, আমল করার জন্য পাঠিয়েছেন, সেখানে তাদের মেহনতটা ভুল পথে হয়েছে, কিন্তু তারা নিজেদেরকে ভুলের উপর মনে করতো না। অহম ইয়াহসাবুন আন্নাহুম ইয়াহসানুনা সুনআ,
কিন্তু তাদের ধারণা বিশ্বাস ছিল এইরকম যে তারাই সবচেয়ে ভালো কাজ করছে। দেখেন এই আয়াতগুলি প্রতিটি বিদাতি ফিরকা যতগুলি দল আছে সবার উপর ফিট হবে। তারা মনে করে যে তারাই হেদায়েত প্রাপ্ত, বাকি যতই দলিল বলেন কারাল্লাহ কালা রসুল বলেন, যতই বলেন যে রসুল সাহাবাই কেমন এমন আমল ছিল, তা আপনাদেরকে গোমরাহ, আপনাদেরকে বেয়াদব, আপনাদেরকে বলবে যে গোস্তাখে রসুল, রসুল্লাহ নাফরমান, এরা রসুলের দুশ্মন, কত কি বলবে আর বলছে। কারণ নিজেদের সম্পর্কে তাদের ধারণা যে ইয়াহসেনুনা সুনাহ, তারা খুব ভালো কাজ করছে, নিয়ত পড়ে ভালো কাজ করছে, যেন দোয়া পড়ে ভালো কাজ করছে, সম্মিলিত মোনাজাত করে ভালো কাজ করছে, মিলাদ করে ভালো কাজ করছে, শবে মেরাজ করে ভালো কাজ করছে, রজ মাসের বিদাত করে ভালো কাজ করছে, শবে বরাত করে ভালো কাজ করছে, মাজার পূজা করে ভালো কাজ করছে, মাজার পাকা করে ভালো কাজ করছে। ওহম ইয়াহসাবুন, তাদের ধারণা বিশ্বাস আন্নাহু ইয়াহসানুনা সুনাহ, তারা খুব ভালো কাজ করছে, কিন্তু তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাহলে আমল করে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারা নিজেদেরকে সবচেয়ে ভালো মনে করে যে আমরাই হচ্ছি সঠিক পথের পথিক। আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের গোমরাহি থেকে আমাদের হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতকে আমাদের যেন সহজ করে দেন, হেদায়েতের পথকে আল্লাহ যেন আমাদের জন্য প্রশস্ত করে দেন, এবং সেই পথে আল্লাহ যেন অটল রাখেন। রাসূলুল্লাহ সাল্লামের একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, 6737 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকে জান্নাত যেতে পারবে তবে যে অস্বীকার করবে, যে অস্বীকার করবে। আসল হচ্ছে যে আমার উম্মত জান্নাতি, কিন্তু যদি অস্বীকার করে তাহলে জান্নাতে যেতে পারবে না। এমন অস্বীকার যেটা পুরোপুরি অস্বীকার, ইমান ভঙ্গের পর্যায়ে চলে যায়, বড় কুফুরি বড় শিরকে চলে যায়, তাহলে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর যদি আংশিক হয়, হ্যাঁ বেশ কিছু বিষয় অস্বীকার করে, বেশ কিছু বেদাত করে, আর বেশ কিছু সুন্নত ছাড়ে, বেশ কিছু বা প্রমাণিত সহি হাদিসের আলোকে দলিল আলোকে তারপরে সেগুলো বিরোধিতা করে, কিন্তু তাতে ইসলাম নষ্ট হয়ে যায় না, তাহলে জান্নাতে প্রথমে যেতে পারবে না, শাস্তি হবে, আজাব হবে। যেমন গোমরা ফিরকাগুলির অবস্থা অধিকাংশই, অধিকাংশ ফিরকাগুলোর ক্ষেত্রে এটাই বলা যেতে পারে, কিন্তু যেসব ফিরকাগুলি এত গোমরা গোমরা হয়েছে, এত পথভ্রষ্ট হয়েছে, যারা একবারে শির কুফুরিতে ডুবে গেছে, মাজার পূজায় ডুবে গেছে, আল্লাহ সর্বত্র বিরাজমান এরকম কুফুরি আকিদা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নেকবান্দারা আল্লাহ রাব্বুল আলামিনে বিলীন হয়ে যায়, হলুল ওয়াহদাতুল উজুদ ইত্যাদির আকিদা, সব কুফুরি আকিদা ফানা হয়ে যাওয়ার আকিদা, সুফিদের আকিদা, এগুলি ইসলাম ধ্বংস করে দেয়। তো রাসূলুল্লাহ কি বলছেন, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যেতে পারবে তবে যে অস্বীকার করবে। কিলা মন আবা, সাহাবীর বলি ইয়া রাসূলুল্লাহ এমন কি আছে যে অস্বীকার করবে, সবাই তো জান্নাতে যেতে চায়। রাসূলুল্লাহ বললেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে মানবে সে জান্নাতে যাবে, রাসূলুল্লাহ সে মানবে। তো সোজা রাস্তা, আমি এই জন্য বলি সোজা রাস্তা, আপনি তলাশ করেন যে আপনার রজ মাসের আমলগুলি রাসূলুল্লাহ সাল্লাম করেছেন, করতে বলেছেন, হ্যাঁ তিনি যাদেরকে সরাসরি তরবিয়ত দিয়েছেন, তালিম দিয়েছেন, শিক্ষা দিয়ে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা করেছেন, যদি করে থাকেন তো করেন, আর যদি করতেও বলেননি রাসূলুল্লাহ শিখাননি, আর তিনিও করেননি, তার সাহাবীরাও করেননি, খলিফা রাশিদিনও করেননি, তারপরে করবেন, তাহলে আপনি অবশ্যই বিভ্রান্ত। সহজ রাস্তা মানে আতানি, যে আমাকে মানলো দেখালো জান্নাত, সে জান্নাতে যাবেই। অমান আসানি, আর যে আমার নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, মানলো না, ব্যাস। বাপদাদা এতদিন মূর্খ ছিল, এত বড় বড় হুজুররা সব মূর্খ ছিল, কী খেয়ে পড়েছে, ঘাস খেয়ে পড়েছে, ওরা জানতো না, হ্যাঁ আমাদের এত বড় বড় আলেমরা আমাদের মাঝে আছে আর ছিলেন, তারা তো কোনোদিন বলেনি, এইসব নতুন কথা কোত্থেকে নিয়ে আসেন, বলছে না বিদাতিরে। অমান আসানি, পরোয়াই করলো, রাসূলুল্লাহ নাফরমানি করলো, বাপদাদার দোহাই দিয়ে, হ্যাঁ বড় দলের দোহাই দিয়ে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, যেসব জাহিলি যুগের বদচরিত্র। ফাকাদ আবা, যারা আমার নাফারমানি করলো, তারা জান্নাতে যেতে অস্বীকার করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা চলতে অস্বীকার করলো, সুতরাং জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের মাসের সংখ্যা হচ্ছে বছরে 12টি, জানাই আছে, আরবি মাস ইসলামী মাস,
সেগুলি শুরু হয় মুহররম থেকে আর শেষ হয় জিলহজ যদিও এই মুহররম থেকে শুরু আর জিলহজ শেষ এটা উমর রাদিয়াল্লাহু জামানা থেকে শুরু করা হয়েছে কিন্তু 12টি মাস ছিল প্রাচীন যুগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন বছরে 360 দিন যাতে 12টি মাস রয়েছে এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস যে মাসগুলো কি আলা শরুল হরম বা হারাম মাস সম্মানিত মাস বলা হয়েছে তিনটি পাশাপাশি রয়েছে যেমন সহিহ বুখারী হাদিস আর অন্যান্য হাদিস রয়েছে কি কি জিলকাদ জিলহজ মুহররম আর একটি হচ্ছে রজব জি রজব যে একই হ্যাঁ কয়েকটি হালাল মাসের মাঝখানে সেই জন্য রজবের গুরুত্ব আরবদের মাঝে প্রাচীন যুগে আরো বেশি ছিল রজব খুব সম্মানিত মাস এই দিক থেকে রজব মাসটি অন্যান্য মাস থেকে স্বতন্ত্র যে রজব মাসটি হচ্ছে হারাম মাস বা সম্মানিত মাসের অন্যতম সূরা তোবার আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের কথা তার মধ্যে মিনহার বাতুন হরম এই কথা ঘোষণা করেছে ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকা দিনুল কাইয়্যিম জি আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি তার মধ্যে 4টি হচ্ছে সম্মানিত মাস জি এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিন জি এই রজব মাস রজব মাসে যে বিদআতগুলি মুসলিম সমাজে ছড়িয়ে আছে জরুরি যে আপনার এলাকায় থাকতে হবে আবার জরুরি নয় যে আমি যে কয়টি বলবো সেই কয়টি আপনাদের এলাকায় আছে আপনাদের এলাকায় হতে পারে আরও কিছু বেদাত আছে কারণ বেদাতের তো কোনো স্টপেজ নাই যেখানে গিয়ে থেমে যাবে কারণ যাকে যেটা খুশি লাগে সেটাই তাদের ধর্ম তাই না কিন্তু যখন দলিলের সাথে নিজেকে জড়িয়ে দেবেন তখন সারা পৃথিবীর আমল একরকম হয়ে যাবে একজন লোক আমেরিকা কানাডা দুনিয়ার পশ্চিম দিকে থাকে আর একজন দুনিয়ার পূর্ব দিকে জাপান অস্ট্রেলিয়ায় থাকে নিউজিল্যান্ডে থাকে কিন্তু সবাই কোরআন এবং হাদিস এবং মানহাজের সালাফ কোরআন এবং হাদিস এবং সাহাবায়ে কেরামদের তরিকা তাহলে আমল কিন্তু একই রকমের হবে ভিন্নতা আসবে না ভিন্নতা আসবে না তেমন ভিন্নতা আসবে না আর আকীদায় তো প্রশ্নে উঠে না কারণ সবার দলিল হচ্ছে কোরআন এবং হাদিস এবং সাহাবায়ে কেরামদের জামানার ইসলাম পক্ষান্তরে যখন বলবে যা না যেটাই ভালো লাগে সেটা তো ভালো জিনিস কাজটা তো ভালো কোনো কবিরা গুনাহ তো করছি না তাহলে এটা হচ্ছে নিজের স্বাদের ওপর যাদেরকে যেমনটা স্বাদ লাগে যে এলাকার মানুষকে যেমনটা স্বাদ লাগে তো বাতিলপন্থীদের ধর্ম এই রকমই এই জন্য এই জন্য দেখেন যে হিন্দুদের ধর্মের পূজা এক এক এলাকায় এক এক পূজার গুরুত্ব শ্রীলঙ্কার হিন্দু হিন্দু আর ভারতের হিন্দু হিন্দু উত্তর ভারতের হিন্দু হিন্দু আর দক্ষিণ ভারতের হিন্দু হিন্দু একই দেশে শ্রীলঙ্কা বাদ দে দক্ষিণ ভারত শ্রীলঙ্কার কাছাকাছি দক্ষিণ ভারতের লোকেরা রাবণের পূজা করে আর উত্তর ভারতের লোকেরা আর পশ্চিমবঙ্গ আসাম ওইসব হিন্দুরা এরা রামের পূজা করে আর রাম আর রাবণ তো জানছেন কারণ রামের স্ত্রীকে রাবণ চুরি করে নিয়ে গেছিল কেমন এলাহ তাদের কেমন উপাস্য কেমন মাবুদ হ্যাঁ কেমন দেবতা যে স্ত্রী কয়েক বছর ধরে চুরি হয়ে গেছে হরণ হয়ে গেছে আর স্ত্রীকে উদ্ধার করতে পারছে না তার আমার পূজা কি করে হইতে পারে মানুষের বিবেক আছে বিবেক আছে আল্লাহ আকবার কিন্তু আমরা যার ইবাদত করি তিনি আলা করলে সেইন কাদির সব কিছুর উপর সক্ষম কাদির শক্তিমান জি লা ইউজাজুহু শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আসমান জমিনে কোনো কিছু তাকে অপারগ করতে পারে না আল্লাহু আকবার আল্লাহর জন্য সব কিছু সহজ জি তো আল্লাহর সাথে যারা সম্পৃক্ত তাদের শুধু ঈমানে মজবুত নয় তাদের মন মানসিকতার শক্তি মানসিক শক্তি শারীরিক শক্তি সব রকমের শক্তি কিছু না থাকলেও শক্তি অসুস্থ থাকলেও শক্তি অর্থ না থাকলেও শক্তি জি ওমাইয়া তাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম আল্লাহ রাব্বুল সত্যিকার মুমিন মুসলিম যেন আমাদেরকে হওয়ার এবং হয়ে থাকার তৌফিক দান করেন রজব মাসের প্রথম বিদআত হচ্ছে রজব মাসে বেশি বেশি সিয়াম পালন করা মনে করা যে রজব মাসে রোজা রাখার বিশেষ কোনো ফজিলত আছে এই বিদআতটিও আছে অনেকের মাঝে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে রজব মাসে কোনো রোজা রাখেননি কোনো সিয়াম পালন করেননি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেছেন রমজানের পরে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু রজব মাসে অতিরিক্ত কিছু সিয়াম পালন করেছে এমন কিছুই নেই
যতটুকু সুন্নতি সিয়াম সোমবার বৃহস্পতিবার আর আইয়ামে বীজ এই ধরনের সিয়ামগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে রেখেছেন আর রজব মাসেও রেখেছেন এই জন্য এই মর্মে ইবনে হাজার রাহমাতুল্লাহ বলছেন লাম ইয়ারিদ ফি ফযলি শাহরি রজব ওয়ালা ফি সিয়ামিহি ওয়ালা ফি সিয়ামে শাইই মিন মুআইয়্যান রজব মাসের সিয়াম সম্পর্কে সিয়ামের ফজিলত সম্পর্কে অথবা তার কোন এক দুই দিনের বিশেষ বিশেষ দিনের রোজার যেমন 27 রজবকে মিরাজের দিন মিরাজের রাত মনে করা হচ্ছে এই রোজা সম্পর্কে কোন দলিল নেই ওয়ালা ফি কিয়াম লাইলাতিন মাখসুসা কোন রাতের বিশেষ তাহাজ্জুদের ফজিলত রাত্রি যাপনের ফজিলত এমনও কিছু নেই কোন হাদিস নেই এবং আমার পূর্বে অনেক উলামায়ে কেরামগণ বলেছেন তাদের মধ্যে ইমাম আবু ইসমাইল হারবি আল হাফিজ তিনি বলছেন হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সহিহ বুখারীর প্রসিদ্ধ ভাষ্যকার জি ফতুল বারীর যিনি লেখক তো সংক্ষেপে এত যথেষ্ট এছাড়া ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রজব মাসে বিশেষ কোনো রোজা রাখেননি জি আর না তিনি এমন কিছুকে পছন্দ করেছেন যে রজব মাসে তোমরা রোজা রাখি হয়তো নিজে রাখেননি কিন্তু অন্যদেরকে উৎসাহিত করেছেন এমনও কিছু নেই দ্বিতীয় যে বেদাতটি সেটা হচ্ছে রজব মাসে বেশি বেশি উমরা করা আরব দেশে যারা আছেন তারা বুঝতে পারবেন আর এই রজব মাসে মক্কা গেলে বুঝতে পারবেন উমরাকারীদের সংখ্যা বেড়ে যায় তার মানে মুসলিম সমাজে এমন অসংখ্য বেদাতি আছে যারা এই রজব মাসে বিশেষ উমরার জন্য আসে উমরা প্যাকেজ বিভিন্ন দেশ থেকেও আসে এমনকি এই দেশ থেকেও শিয়ারা সবচেয়ে বেশি উমরা করে এই রজব মাসে জানেন হয়তো আপনারা যারা তাদের কাছাকাছি বসবাস করেছেন অথবা দেখবেন যে এখন এখন এত মাসের ভিড় কেন এখানে তেমন থেকে কারণ অনেক বেদাতি আছে মনে করে এই রজব মাসের উমরার বিশেষ কোনো ফজিলত আছে অথচ কোনো প্রমাণ নেই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটি উমরার কোনো একটিও রজব মাসে না একটিও রজব মাসে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উমরাগুলি করেছেন তার মধ্যে একটিও রজবে ছিল না এই মর্মে প্রখ্যাত ইমাম মুজাহিদ তার ওস্তাদ উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি থেকে তিনি মায়ের সাথে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কালাত মা তামারা রাসূল উমরাতান ইল্লা ওয়াহিয়া শাহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যতগুলো উমরা করেছেন আমি ছিলাম মায়েশা বলছেন ওমা তামারা ফি রজব কাত্তু আর কখনো রজব মাসে তিনি উমরা করেননি বুখারী মুসলিমের হাদিস মুত্তাফাকুন আলাইহি রাসূলুল্লাহ রজব মাসে কোন উমরা করেননি আর ফজিলত বলেননি যেমন রমজান মাসে রাসূলুল্লাহ উমরা করেননি কিন্তু ফজিলত বলেছেন উমরাতুন ফি রমাদান তাদেল হজ্জাতুন আও হজ্জাতুন মাই রমজান মাসে উমরা করলে হজের ফজিলত সওয়াব পাবে বা আমার সাথে হজের ফজিলত পাবে এমন কোনো প্রমাণ নেই সুতরাং এই ধারণা রজব মাসে আপনি উমরা করেন ছুটি পেয়েছেন অথবা বেশ কিছুদিন ধরে যাননি যাই রজব মাসে চলে গেলেন কিন্তু এই নিয়তে যাবেন না যে রজব মাসে উমরা করলে বিশেষ কোনো ফজিলত পাবো অথবা এই মাসে আমাকে একটা উমরা করা উচিত এটা মনে করলে বেদাত হবে কারণ আপনার নিয়তে বেদাত কাজ করছে বেদাতের নিয়ত নিয়ে আপনি কাজ করছেন তৃতীয় বেদাত হচ্ছে শবে মেরাজ পালন করা শবে মেরাজ পালন করা আর শবে মেরাজে রাত্রি যাপন করে তাতে নফল পড়া আর শবে মেরাজ কখন হয়েছে বেদাতিদের ধারণা কয়েকটি উক্তি রয়েছে তার মানে বিভিন্ন মত রয়েছে মেরাজ হওয়া সম্পর্কে মেরাজে রজব মাসে হয়েছে এটি কিন্তু নিশ্চিত না মেরাজ কখন হয়েছে তার কয়েকটি উক্তির একটি হচ্ছে যে 27 রজব হয়েছে এইটাকে একেবারে ধরে নিয়েছে চূড়ান্ত হবে যে রজব মাসের 27 মেরাজের রাত আচ্ছা যদি মেরাজের রাত হয়ও তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেরাজের রাতে মেরাজ থেকে ফেরার পরে দীর্ঘ সময় পেয়েছেন মক্কায় প্রায় 2-3 বছর তারপরে মদিনায় 10 বছর তাহলে এই যে 12-13 বছর রজবটা এসছেন আসেনি ও মেরাজের রাত্রে বছরে একবার এসছেন আসেনি কোন অনুষ্ঠান করেছেন কোন এবাদতবন্দি করেছেন স্পেশালি করেননি তাহলে আমার আপনার জন্য করা জায়েজ মোটেই জায়েজ নাই জি তো প্রথম কথা এটি স্বীকৃত নয় যে রজব মাসে মেরাজ হচ্ছে আর যদি ধৈর্যও নেন যে রজব মাস হয়েছে 27 তারিখে তারপরও তাতে যেহেতু নবী সাল বিশেষ কোনো ইবাদত করেনি সুতরাং বিশেষ ইবাদত করা হচ্ছে বেদাত জি এই মর্মে আলামায়ে কেরামগণ বলেছেন যে
এই রজব মাসের 27 তারিখের রাতে একটা সালাত পড়ে যেই সালাত বলছে লা আসলালাহা সহিহুল আমিন কিতাবিন ওয়ালা সুন্নাহ না কোনো কোরআনের আয়াতে আছে না কোনো হাদিসে আছে কোনো এতে নেই উলামায়ে কিরাম বলেছেন বরং অনেক উলামারা বলেছেন তার মধ্যে একজন ইমাম আবু ইসহাক হারবি তিনি বলেছেন উসরিয়া বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতাস সাবি ওয়া ইশির মিন শাহর রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজ হয়েছে রবিউল আউয়াল মাসের 27 তারিখ রজব না রবিউল আউয়াল মাসের 27 তারিখ জি হ্যাঁ তো যেখানে আসল রাতটি স্বীকৃত নাই আচ্ছা রাতটা কেন মনে রাখলেন না সাহাবায়ে কেরামগণ যদি এই রাতে বিশেষ কোনো ইবাদত থাকতো তাহলে মনে রাখতেন না অবশ্য মনে রাখতেন মনে রাখেননি এই জন্যই তো এতগুলি মত এসেছে আর মনে এই জন্যই রাখেননি যে এই রাতটি মনে রাখতে হবে এমন কোনো প্রয়োজন করেন না কারণ এই রাতের সাথে আমাদের ইবাদতের কোনো সম্পর্ক নেই সেই জন্য তাহলে এটা একটা দলিল যে এই সব আমলগুলি সব ভুয়া আমল বেদাতি আমল চার নম্বর বেদাত হচ্ছে এই রজব মাসের 27-এর রাতে ইজতিমা করা অনুষ্ঠান করা তারপরে তাতে আলোকসজ্জা করা লাইটিং করা আর তারপরে ভালো ভালো খাবারের ব্যবস্থা করা ভোজ ভাজ দাওয়াত করা মানুষকে খাওয়ানো নিজে খাওয়া ভালো ভালো এবং মানুষকে খাওয়ানো এই সমস্ত হচ্ছে জঘন্য বিদাত যার কোন দলিল কোরআনে কেরিমে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের আমলে নেই বরং এগুলি হচ্ছে অমুসলিমদের অনুকর জি কোন একটা ঘটনাকে কেন্দ্র করে নাও আর তারপর অনুষ্ঠান শুরু করে দেয় এগুলো কাজ অমুসলিমরা করে আর আমরা না দলিল আছে করব দলিল নেই করব না জি ইমাম মোল্লা আলী কারি কারণ আমাদের দেশে হানাফিদের সংখ্যা বেশি হানাফি মহাদ্দেস উনি ইমামুল্লাহ আলী কারি হানাফি মহাদ্দেস মিশকাতের বড় ভাষ্যকার একজন হানাফি মহাদ্দেস প্রসিদ্ধ মহাদ্দেস তিনি বলছেন লা শাক কান্না বিদাতুন সাইয়্যা এই কাজগুলি এই রজব মাসের 27-এর রাতে এই কাজগুলি সে খাবার দাবার ব্যবস্থা করা তারপরে সালাত আদায় করা তারপরে আলোকসজ্জা করা এসব হচ্ছে জঘন্য বিদাত ও ফেলাতুন মুনকারা এবং ইসলাম বিরোধী কাজ কেন লেমাফিয়া মিন ইসরাফিল আমওয়াল তাতে ধন সম্পদের অপচয় অপব্যয় রয়েছে ওয়াতাশাব্বহ বি আবাদাতিন নার ফি ইজহারিল আহওয়াল এবং তাতে সদৃশ্যত রয়েছে মজুস অগ্নিপূজকদের সাথে কারণ অগ্নিপূজার আগুনের পূজা করে সুতরাং আগুন জ্বালায় আর এরা করে কি এরা প্রদীপ জ্বালায় আজকাল না হয় বিদ্যুৎ হয়েছে যখন বিদ্যুৎ ছিল না তখন এই বেদাতিরা কি করতো বেদাতির পূর্বপুরুষরা তারা আগুন জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে আলোকিত করত এই সমস্ত বেদাত পাঁচ নম্বরের বেদাত আর আজকে এটি দিয়ে শেষ করি সেটি হচ্ছে এই রজব মাসে বিশেষ একটি নামাজ পড়া সেই নামাজটির নাম হচ্ছে রাগায়েবের নামাজ সালাতুর রাগায়েব জি 12 রাকাত পড়ে থাকে মাগরিবের পরে প্রথম জুমা রজব মাসে যে প্রথম জুমাটি আসে তাতে মাগরিব আর এশার মাঝখানে 12 রাকাত পড়ে থাকে 6 সালামে তার মানে দুই দুই করে প্রতি রাকাতে সুরা ফাতিহার পরে সুরা কদর তিনবার পড়বে সুরা ইখলাস 12 বার পড়বে আর তারপরে নামাজ শেষ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর 70 বার দরুদ পেশ করবে এগুলো সব বেদাতি তরিকা এই জাল তরিকা এই মর্মে যে হাদিস এসেছে সে সম্পর্কে ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন তার মওযুআত মানে জাল হাদিসের একটি কিতাব রয়েছে অনেকগুলি কিতাব রয়েছে জাল হাদিসের উপর তার মধ্যে ইবনুল জাওজি রহমতুল্লাহর একটি কিতাব রয়েছে তাতে বলছেন তিনি ওয়াহিয়া বেলা শাক্কিন বেদাতুন মুনকারা এই সালাতুর রাগায়েব হচ্ছে ইসলাম বিরোধী বেদাত জঘন্য বেদাত ও হাদিস ওহা মওদুন বেলা রাইবে নিঃসন্দেহে এর হাদিস হচ্ছে জাল মিথ্যা হাদিস এইরকমই ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালেহীনের লেখক জি সহিহ মুসলিমের ভাষ্যকার তিনি বলছেন যে ওলামায়ে কেরামগণ এই সালাত যে রাগায়েবের সালাত বেদাত এর দলিল পেশ করেছেন জি যে এর কোনো প্রমাণ নেই কাতাল আল্লাহ ওয়াদে আহা আল্লাহ রাব্বুল্লাহ সর্বনাশ করুক যারা এই জাল হাদিস গড়েছে ফাইন্নাহ বেদাতুন মুনকারা মিনাল বেদা আল্লাতি হিয়া দালালাতুন ওয়া জাহালা যেটি গোমরাহী এবং অজ্ঞতা আর এতে সুস্পষ্ট ইসলাম বিরোধিতা রয়েছে এর উপর অনেক ওলামায়ে কেরামগণ বেশ কিছু লিখনী লিখেছেন এবং যারা এসব বেদাত করে তাদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছেন
সহি মুসলিমের সারা অষ্টম খণ্ড বিশ পৃষ্ঠ। তার মানে সহি মুসলিমের ভাষ্যে ইমাম নাওয়াবী রহমতুল্লাহ বিষয়টি উল্লেখ করেছেন। ইমাম খাত্তাবী রহমতুল আবু দাউদের ভাষ্যকার, তিনি বলছেন হাদিসু সালাতুর রাগায়েবে জামউন মিনাল কাযিবে ওয়া যুরি গায়রা কালিল। সালাতুর রাগায়েব, রাগায়েবের নামাজের হাদিস হচ্ছে মিথ্যে, অসাধারণ মিথ্যে, গায়র কালিল, অসাধারণ মিথ্যে। ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন আমফাম্মা সালাত ফালাম ইয়াসফি শাহরে রাজাব সালাতুন মাখসুসা, বলছেন যে রজব মাসে কোনো বিশেষ সালাত প্রমাণিত নয়। ওয়াল আহাদিসুল মারওয়িয়াত ফি ফাযলি সালাতির রাগায়েব ফি আউয়ালি জুমআ মিন শাহরে রাজাব কাযিবুন ওয়া বাতিনুন লা তাসহ। আর যেসব হাদিসগুলো বর্ণিত হয়েছে রাগায়েবের সালাত সম্পর্কে রজব মাসের প্রথম জুমাই, সেই হাদিস হচ্ছে মিথ্যা এবং বাতিল, সহি নয়। জি, আর এই বিদাত প্রথম চালু হয়েছে, তিনি বলছেন ওয়াহাজ ওয়াউয়াল মা জাহারাত বাদাল আরবামিয়া, এই বিদাত চালু হয়েছে প্রথম চতুর্থ শতাব্দীর পরে, মানে প্রায় 300 বছর পরে, চতুর্থ শতাব্দীতে বা চতুর্থ শতাব্দীর পরে 400 বছর, প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে 400 বছর। ফলে জালিকা লম ইয়ারিফাল মুতাকাদ্দিমুন, এই জন্য তার আগের ওলামায়ে কেরামগণ এই রাগায়েবের নামাজের নামই জানেন না। তারা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, তারা এই নামটাই উল্লেখ করেননি, কারণ তাদের জামানাতে এই বেদাতের নামাজ ছিলই না। ওয়ালাম ইয়াতাকাল্লামু ফিহা, এই সম্পর্কে কোনো আলোচনা তারা করেননি। লাতায়েফুল মারিফের 228 পৃষ্ঠায় তিনি এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলম যেন আমাদেরকে বিদাত থেকে সতর্ক সাবধান থাকার তৌফিক দান করেন। আর যারা মুসলিম সমাজের এসব বিদাতে জড়িয়ে আছে, লিপ্ত আছে, আর আমাদের আশেপাশে বাস করে, তাদেরকে সঠিক ইসলামের দিকে, কোরআন সুন্নার দিকে দাওয়াত দেওয়ার আমাদের তৌফিক দান করেন, এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের যেন হেফাজত করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।